ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ওকে, এন্ড্রু, বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করো। সো তাহলে এই হলো আমাদের বৃত্ত। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তো কেন্দ্র থেকে কিছু দূরে একটা বিন্দু ধরলাম পি। এবার এই পি বিন্দু থেকে বৃত্তের ওপর যদি স্পর্শক অঙ্কন করা হয়, মনে করি সেটা এই বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে, সরি, এ বিন্দুতে স্পর্শ করে। তো ও এ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। ওকে, এবং বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের পর স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে, মানে এপি হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার। সো আমাদেরকে ও পি নির্ণয় করতে হবে। এবার দেখো, আমরা জানি যে কোনো বৃত্তের ব্যাসার্ধ এবং ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর লম্ব হয়। সো ও এ ইজ পারপেন্ডিকুলার, ওকে, ও এ ইজ পারপেন্ডিকুলার টু এপি। ওকে, তাহলে এখানে এই ও এ পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ পি হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাইথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো সেক্ষেত্রে অতিভুজটা আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। তো এখানে যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে ও পি হচ্ছে অতিভুজ। সো ও পি আমাদের বের করতে হবে। সো ও পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। সো ও এ ইজ 5, 5 স্কোয়ার প্লাস এ পি ইজ 12, সো 12 স্কোয়ার। সো 5 স্কোয়ার ইজ 25 অ্যান্ড 12 স্কোয়ার ইজ 144। এটা যদি আমরা যোগ করি তাহলে আসবে 169। দেয়ার ফোর ও পি উইল কাম ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 169। তো ওপি আসছে আমাদের স্কোয়ার রুট অফ 169, দ্যাট ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। ওকে, সো এটা তাহলে 13 সেন্টিমিটার বেরোলো। ওকে, তাহলে কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।